Hey everyone, welcome back to my channel, Way of Nipah's Life. Welcome to a new blog. প্রথমে জিজ্ঞাসা করব তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হলো থার্সডে আর এখন টাইম হচ্ছে 6টা। এখন আমি রেডি হয়ে নিয়েছি, একটু বেরোব। আসলে কি বলো তো, সারাদিন ঘরে থাকতে থাকতে ভীষণ বোর লাগে, তাই পাপাইকে আজকে বললাম অফিস থেকে ফেরার সময় একটু বেরোবো। আর ঘরেরও টুকটাক কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলোও আনতে হবে, একবারে সেগুলো নিয়ে আসাও হয়ে যাবে, আর বাইরে একটু ঘুরেও আসবো, তাতে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে, মুডটাও ভালো লাগবে। তাই এখন রেডি হয়ে নিয়েছি, পাপাই ফোন করলেই বেরোবো। আর আজকে এখানে ওয়েদারটা দারুণ সুন্দর, তো চলো আজকে ইভিনিং থেকে এই ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আশা করি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভীষণই ভালো লাগবে। পাপাইকে ফোন করলাম, ও বলল আসছি, ঘরের দরজা জানলা সব লক করে দিয়েছি। তাই ভাবছি এখন তোমাদের সাথে একটু গল্প করা যাক যতক্ষণ না ও আসে। আসলে কি বলতো, এখানে শনি রবিবার মানে উইকেন্ড করে বেরোনো হয়, কিন্তু সেই বেরোনো মানেই বাজার করা নয়, কাজ থাকে, ঘরের জিনিস কেনাকাটা এই করতে করতে এতটা লেট হয়ে যায়, আর ঘোরা হয় না। আর যবে থেকে এই কোভিড এসছে তবে থেকে আর ঘোরা হয়ই না। এখন যদিও বা সব কিছু নর্মাল, তাও আমরা এখন খুব বেশি দূরে ঘুরতে যাই না, আর ঘোরার সময়টাও খুব বেশি হয়ে ওঠে না সত্যি কথা বলতে। উইকেন্ড করে এত কাজ থাকে, তারপর ঘরের বাজার থাকে, টুকিটাকি জিনিস কেনা থাকে, এইসব কেনাকাটা করতে করতে এতটা লেট হয়ে যায়, আর ঘোরাই হয় না। আর এখানে লাইফ ভীষণই একঘেয়েমি, মাঝে মাঝে ভীষণ বোর লাগে। আসলে এখানে নিজের কেউ নেই, রিলেটিভ নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মন খারাপ লাগলে এই কোভিড-19 সিচুয়েশনে ঘরে থাকতে থাকতে সবাই বোর হয়ে গেলে সবাই যে যার পাশাপাশি রিলেটিভ থাকে বা বন্ধু থাকে তাদের বাড়ি চলে যাওয়া যায়, বা কাউকে ডাকা যায়, বা বাড়িতে অনেক লোকে থাকে, গল্প আড্ডা করে সময় কেটে যায়। কিন্তু এখানে তো সেগুলো হয় না, এখানে সারাদিন ঘরে একা থাকতে হয়। ওই সকাল থেকে উঠে রান্না করা, ঘরের কাজ করা, ক্লিনিং করা, ইউটিউবের কাজ করা, কতক্ষণ আর ওই একই কাজ ভালো লাগে? তো দিনের পর দিন এই একই কাজ করতে করতে মাঝে মাঝে একটু বোর লাগে, তখন মনে হয় কি বাইরে বেরিয়ে আসি, একটু রিফ্রেশ হয়ে আসি। আর পাপাই এখন নতুন কোম্পানিতে ঢুকে অনেক বেশি প্রেশার হয়ে গেছে, ও আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, তো ও এসে বেশি সময় দিতে পারে না, তারপর রাত্রে এসে সেই রান্না বান্না, তারপর একঘেয়ে লাইফ খেয়ে দে, আবার ঘুমিয়ে পড়ো। তাই মাঝে মাঝে এতটা মানে একঘেয়ে লেগে যায়, মাঝে মাঝে ভীষণ বোর লাগে, ওর জন্য মনে হয় একটু ঘুরে আসি, বাইরে বেরিয়ে আসি। আর ঘোরা বেরোনো মানেই নিয়ারেস্ট মল আছে, ওখানে জিনিসপত্র কেনা। এই আজকেও যদিও বা মানে একটু ব্রেড আনার আছে, একটু বিস্কিট আনার আছে, ওইগুলো কিনতেই যাওয়া, তাও ওগুলো কিনতে যাব। বাইরে বেরোলে পাঁচটা লোক দেখা যায়, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে, একটু রিফ্রেশ লাগবে, এর জন্যই বেরোনো। তা চলো বেরোনো যাক, আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। পাপাই চলে এসছে, তাড়াতাড়ি নিচে নেমে আসলাম। ও আস্তে আস্তে লেট করেছে, 6টায় আসার কথা, আর এখন এসে 7টা বাজে, আর ওই দূরে পাপায়ের গাড়ি। ইটস ওকে, কি সুন্দর কিউট পাপ্পিটা। তোমার আসার কথা 6টায়, তুমি এসো 7টায়, তোমাকে যে কি বলবো।
রাগ করবো না কি করবো তোমার উপর মাঝে মাঝে বুঝে পাই না। বাবার মুখ তোমরা বুঝতে পারছো না অন্ধকারে, বাবাকে দেখে ভীষণই এক্সস্ট লাগছে এখন। সন্ধ্যা হয়ে গেছে, 7টার বেশি বাজিয়েছো, তোমাকে যেদিন বলবো বাবা একটু তাড়াতাড়ি আসবা সেদিন এরকম লেট করে আসবা। সত্যি কথা আমি এটা দেখেছি, তুমি যেদিনই বলো তাড়াতাড়ি আসবে সেদিনকেই লেট হয়। ইরেসপন্সিবল তুমি, শুধু রেসপন্সিবিলিটি তোমার কোম্পানির ক্ষেত্রেই। তোমার যে বাড়ি ঘর আছে তোমার সেটা মানে অফিসে ঢুকলে তুমি সেটা ভুলেই যাও। আর এই হলো রাতের কোচিং, তোমাদের দিনের বেলা এখানের ভিউ বহুবার দেখিয়েছি, আজকে রাতের ভিউটা দেখাচ্ছি। এখানে সবসময় দেখি মনে হয় যেন লকডাউন চলছে, খালি কয়েকটা গাড়ি চলে, কয়েকটা না বেশ কিছু মানে গাড়ি দেখা যায় রাস্তায়, মানুষজন দেখা যায় না। যদিও বা ইভিনিং টাইমে মানুষজন দেখা যায়, সারাদিনে আর কোনো মানুষজন দেখা যায় না। আর এখানে সবসময় দেখে মনে হচ্ছে যেন লকডাউন চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি লকডাউনের সময় রাস্তাঘাট এরকম ফাঁকা, মানুষজন দেখা যেত না। আর এখানটা দেখে মনে হয় যেন সবসময় লকডাউন, এরকম সবসময় ফাঁকা এখানে। একদম বিকাল বেলাটা আসলে তখন বোঝা যায়, এখন অন্ধকার হয়ে গেছে, এখন আর বোঝা যাচ্ছে। এখনো বহু মানুষ হাঁটছে বলো বাপাই, হাঁটছে, সাইকেলিং করছে। হ্যাঁ বিকাল বেলায় এই জায়গাটা একটু মানুষজন যা চোখে পড়ে, সারাদিন কোনো মানুষজন নেই, শুধু গাড়ি ঘোড়া। সারাদিন দেখে মনে হয় যেন এখানে সবসময় লকডাউন। রাত্রেবেলা যেন আরো বেশি শান্ত মনে হয় বলো এই জায়গাটাকে, মানে একদম শান্ত শিষ্ট। আর এখানে তো গাড়ির হর্ন বাজে না, মানে মনে হয় কি যেন সব মানে সাইলেন্ট ভাবে সবকিছু চলছে। যদিও বা সাইলেন্ট ভাবেই সবকিছু চলে এখানে, এত যে গাড়ি ঘোড়া রাস্তায় গুটি কয়েক মানুষ যে হাঁটছে কে বলবে, একদম মনে হচ্ছে যেন শান্ত। রাত্রেবেলা যেন আরো বেশি শান্ত শিষ্ট মনে হয়। হ্যাঁ সে তো কারণে আমার তো আইডিয়া ছিল না, না যেহেতু আমরা ওখানে যেরকম দেখেছি হর্ন দেয়, এখানে এসে যখন এখান থেকে কি ফার্স্ট যখন তুমি এয়ারপোর্টে বাইরে বের হবে খুব ইরিটেটিং লাগবে, প্রথম এক ঘন্টা খুব ইরিটেটিং লাগবে। হ্যাঁ এখানে যেহেতু হ্যাবিচুয়েট হয়ে গেছে এখন, এখানে কোনো গাড়ির এতদিন থেকেছি একটা হর্ন আমি শুনিনি, এত গাড়ি রাস্তা এখানে। এখন আমরা এই ফুডকোর্টটা এসেছি টিফিন করতে, আসলে বাবাই আস্তে আস্তে এতটা লেট করে দিয়েছে, এখন 7:30 বেজে গেছে আর দুজনেরই খিদে পেয়ে গেছে, হচ্ছে না আগে টিফিন করে নেব তারপর সব কেনাকাটা। কলমি এটার নাম কি? বাবার নাকি প্রচন্ড খিদে পেয়ে গেছে, ওর জন্য ভাত অর্ডার করে দিয়েছে। এখানে যে কোনো খাবার ভীষণ গরম গরম সার্ভ করে, খুব ভালো লাগে ওর জন্য। এটা কি বাটিতে স্যুপ দিয়েছে গো? পাপায়ের প্রচন্ড খিদে পেয়ে গেছে, ওর জন্য আগেই খেতে চলে এসেছি। আর আমাদের ঘুরতে বেরোনো মানে এরকমই, খাওয়া দাওয়া আর কেনাকাটা। আর এই হলো আমার টিফিন, এটার নাম কি টমেটোমি, পাপাই বললো এটা নাকি খেতে ভালো হয় তাই অর্ডার দেওয়া হয়েছে, আমি প্রথমবারই ট্রাই করব। এটার ভেতরে কি আছে পাপাই? থ্যাংক ইউ।
খেতে ভালো। বাপের কথা শুনে টিফিনটা ভালোই হয়েছে। চলো টিফিনটা এনজয় করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। বেগুনের চেহারা বেশি ভালো না, ইন্ডিয়ান পেঁয়াজ উঠেছে। Thank you. তোফুটা ফ্রেশ তো? হ্যাঁ ফ্রেশ। ঠিক আছে নিয়ে নাও। এখনো ডেট ঠেট নেই, কতদিনে খেতে হবে? কতদিনে খেয়ে বলতে হবে, কালকে খেয়ে বলতে হবে। কালকেই তোফুটা রান্না করে ফেলবো। এই আজকে প্রন উঠেছে দেখো, প্রন উঠেছে। এখানে মনে রিঅ্যারেঞ্জ করছে, আবার সব ফাঁকা ফাঁকা লাগছে। না দুধ আছে, কর্নফ্লেক্স জ্যাম আছে, কর্নফ্লেক্স নিলেই হবে। দেখো রিঅ্যারেঞ্জ করছে, এটা দেখেছো? না সসও আছে। ফ্রাইড আইটেম কিছু নেব না, না আমি এখন ভালো মানুষ হয়ে গেছি, ফ্রাইড খাওয়া ছেড়ে দিয়েছি। না বাদাম ঘরে রয়েছে, পাপাই বাড়ি যেতে হবে কিন্তু, চলো লেট হয়ে যাচ্ছে, চলো ব্রেড আর কেক নিয়ে বাড়ি যাই। চলো টাকা থেকে কেক নি, সময় আছে যখন টাকাতে যাই চলো। আর আমরা এখন যাচ্ছি টাকা কেক হাউসে, কেক নেব, ব্রেড নেব। বাট অনেক লাইন আছে, এখানেও লাইন। আর তুমি তো বিশাল সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছো এতটা দূরে। আমরা চলে এসেছি বাড়িতে, এই জাস্ট আসলাম, কমপ্লিট আমাদের ঘোরাঘুরি। আমাদের ঘোরাঘুরি মানে আর কি,
একটু খাওয়া দাওয়া করা, বাজার করা, মানে ঘরের টুকিটাকি জিনিস কেনাকাটা, আর একটু একটু ঘোরাঘুরি। এই তো এখন ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এসেই ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে। এই আমার পরিচিত, আমার পছন্দের রান্নাঘর। আসলে দেখবে যেখানেই যাই আমরা মেয়েরা, হ্যাঁ হাউস ওয়াইফরা বিশেষ করে, সকাল সন্ধ্যা তো রান্নাঘরে ঢুকতেই হবে। তবে আজকে ভালোই ঘোরাঘুরি হলো, এখন একটু ভাত বসাবো। আসলে আমার পাপায়ের কারোই খিদে নেই, যেহেতু টিফিনটা একটু দেরি করে করেছি, আর পাপাই তো আজকে ভাতই খেয়েছে। তো এখন একটু ভাত বসিয়ে দেবো, যেহেতু চাল ধুয়ে রেখে গেছিলাম, ভাতটা করে রাখবো। দেখি যদি খিদে পায় তাহলে পরের দিকে একটু লেট করে ডিনারটা করব। আর পাপায়ের টিফিনের জন্য আলু পেঁয়াজ সব কেটে রেখেছিলাম যে কালকে তাড়াতাড়ি উঠে তৈরি করে দেবো, কিন্তু ও এখন বললো ও টিফিন নেবে না কালকে, কালকে নাকি ওর অফিসের লাঞ্চ আছে। তো সেই আলু পেঁয়াজটাও কিছু করে ফেলতে হবে, দেখি আর একটা কিছু করে ফেলবো, হয়তো তোফু রান্না করে ফেলবো। তা আর কি, তো চলো এইসব রান্নাবান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর ডিনারে তেমন কিছু করার নেই, সকালবেলাই করা রয়েছে, আর কালকে রাতেরও কিছু রয়েছে, সেই দিয়ে আজকে ডিনার হয়ে যাবে, বাট ভাতটা বসাতে হবে। আর এই হলো আজকের সব বাজার, টুকটাক সব ঘরের জিনিসপত্র যেগুলো দরকার ছিল মেনলি এর জন্যই বেরোনো হয়েছে। এখানে কেক আছে, ব্রেড আছে, তোফু আছে, আলু পেঁয়াজ, টমেটো লঙ্কা তোমরা দেখতেই পাচ্ছ, ম্যাগি আছে। আর আমার কর্নফ্লেক্স শেষ হয়ে গেছিলো মেনলি, তো আমি যে কর্নফ্লেক্সটা খাই হানি কর্নফ্লেক্স সেটা পাইনি, তো চকলেট কর্নফ্লেক্স নিয়ে এসেছি, একটা ছোটোই এনেছি যে ট্রাই করে দেখি এটা কেমন হয়। আর পাপাই এখনও বাচ্চা আছে, কি একটা চকলেট নিয়ে এসছে, আর এই একটা কি ফিটনেস কি একটা নিয়ে এসছে, এটাও কোনো কিছু চকলেট বাটার হবে। তুমি জীবনে জিম, হুম এক্সারসাইজই করে না, তো এই হলো বাজার। এখন এই ভিনিগার জলে সব ডিপ করতে হবে। আর পাপাই চলে এসছে রান্নাঘরে। এই তুমি রাত্রে ডিনার করবে তো? ওই সন্ধ্যাবেলা যদি ভাত খাও তাহলে কি হবে? তোমায় বলি না, তুমি পুরো চাইনিজ হয়ে গেছো, তুমি আজকে সবার সামনে স্বীকার করো। চাইনিজরা যেমন আমরা যে সময় টিফিন করি, মানে ইভিনিং টাইমে ওরা ডিনার করে নেয় ভাত স্যুপ এসব দিয়ে, পাপাইও সেই সেম ডিনারই করে নিয়েছে আজকে, ভাত স্যুপ চিকেন। তো ওর আজকে খিদেও নেই। তুমি স্বীকার করো সবার সামনে যে তুমি চাইনিজ হয়ে গেছো। আজকেই মাকে ফোন করে বলবো, মা তো কান্নাকাটি শুরু করে দেবে, মাকে বলবো মা তোমার ছেলে চাইনিজ হয়ে গেছে। তুমি স্বীকার তো করবে, তুমি সারাদিন স্যুপ ভাত খেয়ে থাকতে পারো, তোমার চাইনিজ খাবার ভীষণ ভালো লাগে। আমি হচ্ছি পিওর মাছের মধ্যে বাঙালি জায়গা বলেছে। পাপাই হয়ে গেছে ফুল চাইনিজ, ও তো আগেই চাইনিজ ছিল, আর ওর পাল্লায় পড়ে আমিও মনে হয় হাফ চাইনিজ হয়ে গেছি। আজকে চিন্তা করো টিফিন টাইমে ও ভাত খেয়ে নিল। টিফিন টাইম ওটা হচ্ছে তখন বাজে 7:15, হ্যাঁ ও তখন তো চাইনিজরাই ওরকম ভাত মানে স্যুপ এরকম ডিনার করে নেয়, ওরা আসলে ইভিনিং টাইমে ডিনারটা সেরে নেয় তাড়াতাড়ি। তো পাপাই ওই সময় ডিনার করে নিয়েছে আজকে। মা আমাকে ভোরবেলা উঠে জিমে যেতে হয়, তাড়াতাড়ি খেতে শুতে হবে নাকি? সবার সামনে আর মিথ্যাটা বলো না, জিমে যেতে হয়, জীবনে হেঁটে দেখেছো? জিম তো দূরের মানে দূর কি বা। তো চলো আমি রান্নাটা করে নিই রীতিমতন। ছোট ভাত হয়ে গেছে, এখন এটা ফ্যানটা গালালেই হয়ে যাবে, ওর ভাত রান্না হয়ে যাবে, তারপরে এবার আমার আবার রান্না আছে। ও ভাত করে ও ফ্রি, এরপরে আমি তো ফ্রি, তুমি কি করবে? তোফু করবে, সব তো কেটে কেটে রেখেই দিয়েছি আমি কাটাকুটি। আর তোফু তো তোমার জন্যই করতে হচ্ছে, না হলে তো ডিনারে সবকিছু ছিল। তুমি কালকে টিফিন নিয়ে যাবে না তো আগে তো বলনি, সেগুলো সব কাটাকাটি করে রেখেছি, ওর জন্য আমার তোফুটা রান্না করতে হচ্ছে, ওগুলো কি করব, ফেলে দেব? হেড কুক কি কখনো কাটাকুটি করে? কোনো কাটাকুটি করে হেড কুকের কাজ হচ্ছে সব রেডি থাকবে, হেড কুক জানে কোনটা কখন দিতে হবে, কি পরিমাপে দিতে হবে, সেটা দিয়ে না দিয়ে একটা সুন্দর টেস্ট একটা টেস্টি একটা ডিশ দিয়ে দেবে। লাস্ট কবে রান্না করেছো এই বাড়িতে আসার পর একটু বলো তো? আবার প্রতিদিন প্রতিদিন এইসব মিথ্যা কথা বলো না, ঠিক আছে? ধর্মে সহ্য হবে, ধর্মে সেই দিন বলেছো রুটি করেছো, ওইদিকে জীবনে রুটিও করতে জানো না। তবে ওই যে কি এতে লেবু এটা কি খেলাম, মুখটা কি বাজে হয়ে গেল। ওই যে বললাম না একটা চকলেট কি নিয়ে এসেছে,
প্রত্যেক দিন এরকম এক একটা করে জিনিস আনে আর আমার বাড়িতে সব রয়েছে, প্রত্যেক দিন একটা করে চকলেট নিয়ে আসে, আর একটা চকলেটও খাওয়া যায় না, আর ওরকম নষ্ট হয়ে যায় পুরো বাজে হয়ে গেল। আর কি খেলে যে মুখটা ভালো হবে বুঝতে পারছি না। তুমি তো ডিনার করেই নিয়েছো, তুমি তো চাইনিজ, তুমি ডিনার করে নিয়েছো এখন আর কি ঘুমিয়ে বললে হয় একবারে। তোফুটা রান্না হোক তারপর ঘুমাও। ঠিক আছে, আমার রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। রান্না ডান, এখন আমি ফ্রেশ হবো। পাপাই তো আগেই ফ্রেশ হয়ে গেছে, আমি ড্রেস চেঞ্জ করে অল্প অর্ধেক ফ্রেশ হয়ে নিয়েছিলাম, এখন ভালো করে ফ্রেশ হবো। আর রান্না বলতে তেমন কিছু ছিল না, শুধু ভাত করেছি আর পাপাই করেছে তোফু, কিন্তু পাপাই রান্না করে যাওয়া মানে আমার কাজ বাড়া, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে মোটেই না, এরপরে বা রান্না করতে হলে গুছিয়ে সবকিছু পরিষ্কার করে মেজে টেজে আসবা। অবশ্য একটা কথা, পাপাই রান্না করেছে যেই সময়টা সেই সময়টা আমি বাকি কাজগুলো করে নিতে পেরেছি, জল ভরা, সব জিনিসগুলো স্যানিটাইজ করা, সেগুলো স্টোর করা, এই কাজগুলো হয়ে গেছে, তো থ্যাংকস। তা চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর বাড়াবো না, এখন প্রায় 10টা বেজে গেছে, আজকে কখন ডিনার করবো জানি না, একটু লেট করেই ডিনার করবো। তা চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো।